হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা বন্ধুরা আমরা ফুবিয়ানের যাত্রী নামক বৈজ্ঞানিক কল্পকাহিনীটি পড়ছিলাম বৈজ্ঞানিক কল্প কাহিনীটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এই কল্পকাহিনীটির আমরা প্রথম পার্টটি অলরেডি পড়ে ফেলেছি বন্ধুরা এখন আমরা এই বৈজ্ঞানিক কল্প কাহিনীটির দ্বিতীয় নম্বর পার্টটি পড়ব তাহলে চলো বন্ধুরা এই মজার কল্পকাহিনীটির কাহিনীটির বৈজ্ঞানিক কল্প কাহিনীটির দ্বিতীয় নম্বর পার্টটি আমরা পড়ে ফেলি ফোবিয়ানের কার্গো ভল্টে স্টেইনলেস স্টিলের কালো একটি সিলিন্ডারকে দেওয়ালের সাথে আটকে দিতে গিয়ে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ মানুষটি আমাকে বলল। এটি হচ্ছে ম্যাঙ্গেল কাশ ফোবিয়ানের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে একে ঝুলিয়ে দেওয়া হলো মহাকাশানের ভরসোন পরিবেশে ভেসে ভেসে আমি সিলিন্ডারটির কাছে এগিয়ে গিয়ে সেটিকে স্পর্শ করে বললাম এই মানুষের সম্পর্কে আমি এত বিচিত্র ধরনের গল্প শুনেছি যে আমি নিশ্চিত হতে চাই যে এই মানুষটি মাঝপথে কখনো জেগে উঠবে না সামরিক অফিসারটি হেসে বললো রে সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো তাকে তাপমাত্রায় রাখা হয়েছে জেগে ওঠার তার কোনো সম্ভাবনা নেই তোমার আমার সেটি সত্যি হতে পারে কিন্তু ম্যাঙ্গেল কাশের বেলায় আমি নিশ্চিত নই এটি সে আমাকে বলল। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো পদার্থ বিজ্ঞানের সূত্র তোমার আমার জন্য যেটুকু সত্যি ম্যাঙ্গেল কাশের জন্য ঠিক ততটুকুই সত্যি তরল হিলিয়াম তাপমাত্রায় মানুষের শরীরে কোনো জৈবিক অনুভূতি থাকে না সে আক্ষরিক অর্থে একটা জড়ো বস্তু এখন আমি তাকে জিজ্ঞেস করলাম বাইরে থেকে কেউ কোনো সংকেত দিয়ে কি তাকে জাগিয়ে তুলতে পারবে না না এই সিলিন্ডারটিকে বাইরে থেকে কেউ কখনো কোনো সংকেত পাঠাতে পারবে না এটি বলতে পারো তথ্য বা সংকেতের দিক দিয়ে এটি একবারে নিশ্চিদ্র। সামরিক অফিসারটি ফোবিয়ানের নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে আনুষ্ঠানিক বোঝাপড়া শেষ করে আমাকে ছোট একটি ক্রিস্টাল ধরিয়ে দিল ধরিয়ে দিয়ে বলল ইভান তুমি এখন তোমার যাত্রা শুরু করতে পারো আমি ভল্টের দেওয়ালে আটকে রাখা সারি সারি সিলিন্ডারগুলোর দিকে তাকালাম ম্যাঙ্গেল ছাড়াও এখানে অন্য মানুষও রয়েছে তারা বিভিন্ন সিলিন্ডারের ভিতরে রয়েছে তারা কেউ কেউ প্রতিরক্ষা বাহিনীর কেউ কেউ একেবারে সাধারণ যাত্রী নিয়ন্ত্রণ কেন্দ্রে তাদের পরিচয় দেওয়া হয়েছে আমাকে আমার আলাদা করে তাদের সম্পর্কে যার কিছু কিছু আমার জানার কথা নয় মহাকাশানের অধিনায়ক হিসেবে আমাকে সেগুলি মানুষের এক কলোনি থেকে অন্য কলোনিতে পৌঁছে দেবার কথা ম্যাঙ্গেল কাশের কথা আবার আলাদা সে যে কোনো মহাকাশানে থাকুক না কেন সেটি সে মহাকাশানের অধিনায়কের জানা প্রয়োজন ম্যাঙ্গেলকার যদি জ্বর পদার্থ অবস্থাতেও থাকে তাহলেও সেটি তার জানা প্রয়োজন সামরিক অফিসার এবং তার সাথে আসা টেকনিশিয়ানরা নিজেদের যন্ত্রপাতি গুছিয়ে নিতে শুরু করলো ভরসূন্য পরিবেশে ভেসে যাওয়া যন্ত্রপাতি গুছিয়ে নেওয়া খুব সহজ নয় কিন্তু এই টেকনিশিয়ানরা দক্ষ তাদের হাতের কাজ দেখতে ভালোই লাগে কিছুক্ষণের মাঝেই সবাই বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল একজন একজন করে সবাই এসে আমার সামনে মাথা নিচু করে অভিবাদন করে তাদের স্কাউটশিপে উঠে গেল সামরিক অফিসার আমার হাত ধরে সেখানে মৃদু চাপ দিয়ে বলল তোমার যাত্রা শুভ হোক ইবান আমি হেসে বললাম আমার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সামরিক অফিসার আমার হাত ছেড়ে দিয়ে বাতাসে ভেসে ভেসে তার স্কাউটশিপে ঢুকে গেল আমি ফোবিয়ানের গোল নিরোধক দরজাটা বন্ধ করে দিতেই স্কাউটশিপের ইঞ্জিনের একটা চাপা শব্দ শুনতে পেলাম আমি এখন এখানে পুরো পুরোপুরি একা পুরো পুরোপুরি একা আমি নিজের ভিতরে এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করলাম এই বিশাল মহাকার আমি একে এক এক বিশাল দ্রুত অতিক্রম করব। এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে এই দীর্ঘ সময়ে আমার সাথে কথা বলার জন্য কোনো সত্যিকারের মানুষ থাকবে না মহাকাশের নিকোষ কালো অন্ধকারে হিম শীতল পরিবেশে এই বিশাল মহাকাশ তার শক্তিশালী ইঞ্জিনের গুঞ্জন তুলে উড়ে যাবে নতুন এই মহাকাশ জানে হয়তো অজানা কোনো বিপদ অপেক্ষা করে আছে আমার জন্য মাহালা নক্ষত্রপুঞ্জের কাছাকাছি দুটো বিশাল ব্ল্যাক হোল তার পাশ দিয়ে বিপজ্জনক কোনো কক্ষপথ দিয়ে আমাকে যেতে হবে সেখানে মহাকাশ দসুরা উৎপেতে আছে হয়তোবা কে জানে হয়তোবা বিচিত্র কোনো মহাজাগতিক প্রাণীর মুখোমুখি হতে হবে আমাকে জানি না সেই যাত্রা কখনো শেষ হবে কিনা ঋষি নক্ষত্রে সেই মানব কলোনিতে পৌঁছাতে পারবো কিনা কে জানে যদিও বা পৌঁছায় সে এক যুগ পর আমার মায়ের সাথে আমার দেখা হবে কিনা সেটিই বা কে বলতে পারে আমি জোর করে আমার ভিতর থেকে সকল চিন্তা দূর করে সরিয়ে দিয়ে ভেসে ভেসে মহাশূন্যের উপরের দিকে যেতে থাকি নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে আমাকে এখনই প্রস্তুত হতে হবে ফেবিয়ানের শক্তিশালী ইঞ্জিন যখন প্রচণ্ড গর্জন করে এই গ্রহের মহাকর্ষ বলকে উপেক্ষা করে মহাকাশে পাড়ি দেবে তখন আমাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে কন্ট্রোল প্যানেলের সামনে আরামদায়ক চেয়ারটিতে বসার সাথে সাথে আমি ফেবিয়ানের নিয়ন্ত্রণকারী মূল নিউরাল নেটওয়ার্কের কণ্ঠস্বর শুনতে পেলাম পঞ্চম মাত্রার আন্ত নক্ষত্র ফেভিয়ানের পক্ষ থেকে আপনাকে এই নেতৃত্ব দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি মহামান্য ইবান মানুষের কণ্ঠস্বরে এ ধরনের যান্ত্রিক কথা শুনলে সবসময় আমি একটু অস্বস্তি বোধ করি আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যন্ত্র এবং মানুষের মাঝে একটা পার্থক্য থাকা দরকার একটা স্পষ্ট পার্থক্য থাকা দরকার মানুষের কথা শোনার সময় তাকে সবসময় আমরা দেখতে পাই মুখের ভাবভঙ্গি থেকে অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠে যন্ত্রের বেলায় সেটা সম্ভব নয় সত্যি কথা বলতে কি কথাটা কোথা থেকে আসছে অনেক সময় আমার সেটা বুঝতে অনেক সমস্যা হয় আমি চেয়ারে নিজেকে নিরাপত্তা বেল্ট দিয়ে বেঁধে নিতে নিতে বললাম আমি যদি বলি তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম না নিউরাল নেটওয়ার্কের কণ্ঠস্বল তরল গলায় বলল মোহাম্মান্ন ইবান আপনি ইচ্ছে করলে অবশ্যই সেটা বলতে পারেন তাতে কিছু আসে যায় না তুমি কে আমি ফবি ফবিয়ানের নিউরাল নেটওয়ার্ক এবং মানুষের সংযোগ রক্ষাকারী মডিউল ফবি আমি কন্ট্রোল প্যানেলের কয়েকটা সুইচ স্পর্শ করতে করতে বললাম তাকে আচ্ছা ফবি আমি যদি এখন তোমাকে জঘন্য ভাষায় একটা গালাগালি করি তাহলে কি হবে সে বলল। কিছুই হবে না মহামান্য ইবান আমি মানুষ নই আমার ভিতরে কোনো মান অপমান বোধ নেই আমি আপনাকে সাহায্য করতে এসেছি যেভাবে সবচেয়ে ভালোভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করবো আমি আপনাকে আমি কন্ট্রোল প্যানেলে ফবিয়ানের ইঞ্জিনগুলো খুঁটিনাটি পরীক্ষা করতে করতে বললাম ফবি আমি যতদূর জানি তোমার নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্ক থেকে অনেক গুণ ভালো বলা হয় মানুষ থেকে প্রায় বারো গুণ বেশি ভালো তোমার বুদ্ধিমত্তা যার অর্থ তুমি আসলে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান কাজে প্রকৃত অর্থে তোমাকে আমার মহামান্য ফবি বলা উচিত তাই না ফবি একবারে আশার মতো করে শব্দ করে বলল। আপনি ভুল করছেন মহামান্য ইবান আমি নিউরাল নেটওয়ার্ক নই আমি শুধুমাত্র নিউরাল নেটওয়ার্কের মানুষের সাথে যোগাযোগ রক্ষাকারী মডিউল নিউরাল নেটওয়ার্ক যদি একটা মানুষ হয় তাহলে আমি তার কণ্ঠস্বর আর আমার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই আর সম্বোধনের আনুষ্ঠানিকতার কোনো অর্থ নেই মহামান্য ইবাম দীর্ঘদিন গবেষণা করে দেখা গেছে একজন মানুষ এবং একজন যন্ত্রকে যদি পাশাপাশি করে রাখা হয় তাহলে মানুষকে আনুষ্ঠানিকভাবে খানিকটা প্রাধান্য দিতে হয় তাহলে মানুষটি তার কাজটি অত্যন্ত সহজভাবে করতে পারে এর চেয়ে বেশি কিছু নয় ইবাম আমি বললাম ও আমি একটা নিঃশ্বাস নিয়ে বললাম এই মহাকার আমি দীর্ঘ সময়ের জন্য আছি তোমার সাথে তোমার সাথে আমি যন্ত্র এবং মানুষ নিয়ে অনেক কথা বলতে পারবো তাহলে ফোবিয়ান এখন তাহলে শুরু করা যাক ফবিয়ান বলল বেশ তাহলে চলুন দুজন মিলেই শুরু করি আমি কন্ট্রোল প্যানেল পরীক্ষা করে মূল ইঞ্জিন দুটো চালু করলাম সাথে সাথে ফোবিয়ানের দুপাশে বসানো শক্তিশালী ইঞ্জিন দুটো গর্জন করে উঠলো আমি ফোবিয়ানের জ্বালানা দিয়ে বিদ্যুৎ ঝলকের মতো আয়নিত গ্যাস বের হতে দেখলাম আমি অসংখ্যবার মহাকাশযানের মূল ইঞ্জিন চালু করে মহাকাশযানকে নিয়ে মহাকাশে ছুটে গিয়েছি কিন্তু প্রথম মুহূর্তটি বাড়ি আমাকে একইভাবে অভিভূত করেছে আমি ফবিয়ানে তীব্র কম্পন অনুভব করি মহাকাশানটি শেষবারের মতো গ্রহটিকে প্রদক্ষিণ করতে শুরু করেছে শক্তিশালী ইঞ্জিন দুটি এই গ্রহকে প্রদক্ষিণ করা শেষ করার আগেই এই গ্রহের মহাকর্ষ বলকে ছিন্ন করে উড়ে চলে যাবে আমি কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে বসে থাকি মহাকারজনের ভর্ষণ্য পরিবেশ দূর হয়ে এখন এখানে তরণ থেকে প্রচন্ড আকর্ষণ শুরু হচ্ছে আরামদায়ক চেয়ারটিতে অদৃশ্য কোনো শক্তি আমাকে ধীরে ধীরে চেপে ধরতে শুরু করেছে সাধারণ যে কোনো মানুষ থেকে আমি অনেক বেশি মহাকর্ষ শক্তি সহ্য করতে পারি কন্ট্রোল প্যানেলে দেখতে পাচ্ছি আমার ওজন বাড়তে শুরু করছে মনে হচ্ছে বুকের উপর অদৃশ্য কোনো দান চেপে বসেছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে চোখের সামনে একটা লাল পর্দা শুরু করে আমার কানের কাছে ফবি ফিস ফিস করে বলে মহামান্য ইবান আপনাকে অচেতন করে দিই আমি তাদের দা চেপে বললাম না কেন আপনি এত কষ্ট করছেন কেন আমি বললাম জানি না আর কিছুক্ষণের মাঝেই আপনার মাথার মাঝে রক্ত প্রভাব বন্ধ হয়ে যাবে আপনি এমনিতে অচেতন হয়ে পড়বেন আমি বললাম আমি তবুও দেখতে চাই আমি বুঝতে পারি অদৃশ্য শক্তির টানে আমার মুখের চামড়া পিছনে সরে যাচ্ছে চোখ খোলা রাখতে আমি পারছি না মনে হচ্ছে বুকের উপরে কেউ বিশাল একটা পাথর চাপিয়ে রেখেছে আমি একবারও বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না মহাকাশ যানটি প্রচণ্ড বেগে সামনে এগিয়ে চলছেই ফবিয়া আমাকে ফিস ফিস করে বললো মহামান্য ইভান আপনার নিরাপত্তার খাতিরেই এখন আপনাকে অচেতন করে রাখা প্রয়োজন এটি নিচক পাগলামি আপনার আমি বললাম আমি জানি কিন্তু ফবি তোমরা কি কখনো পাগলামি করো যন্ত্র কি পাগলামি করতে পারে আমি শুনতে পেলাম না ফবি কি বলল কারণ এর আগেই আমি অচেতন হয়ে পড়লাম তিন আমার যখন জ্ঞান ফিরে এলো তখন ফোবিয়ান তার নির্দিষ্ট যাত্রা পথে উড়ে যেতে শুরু করে দিয়েছে একটি আরামদায়ক মহাকর্ষ বল সৃষ্টি হয়েছে আমি নিরাপত্তা বেল্ট খুলে চেয়ার থেকে নেমে এসে ডাকলাম বলুন মহামান্য ইবান সবকিছু চলছে ঠিকভাবে জি চলছে সবকিছু মহামান্য ইবান আপনি সুস্থ বোধ করছেন তো মাথার ভিতরে এখনো একটু ভোতা ব্যথা আশা করছি ঠিক হয়ে যাবে আমি কন্ট্রোল প্যানেলে দূরে অপশ্রীয়মান গ্রহটির দিকে তাকিয়ে রইলাম আমার এখনও বিশ্বাস হতে চায় না আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এই অদ্ভুত গ্রহটির ভিতরে একটি বায়োডে কাটিয়ে দিয়েছি আমি মনিটর থেকে চোখ সরাতেই ছোট স্বচ্ছ গোলকটির দিকে চোখ পড়লো আমার ভেতরে একটি বিচিত্র ধরনের গাছ গাছে নীলপাতা তীর করে নড়ছে আমি গাছটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এটাই কি সৌভাগ্য বৃক্ষ হ্যাঁ মহামান্য ইবান এটা সৌভাগ্য বৃক্ষ মানুষের যখন সৌভাগ্য আসে তখন কি এ গাছে ফুলফোটে ফবি আমাকে উত্তর দিল সেরকম একটি জনশ্রুতি রয়েছে মহামান্য ইবান আমি জিজ্ঞেস করলাম তুমি কি এই ব্যাপারে বিশ্বাস করো ফবি বলল সৌভাগ্য জিনিসটা কি সেটা নতুন করে ব্যাখ্যা করলে এটি বিশ্বাস করা যায় আমি জিজ্ঞেস করলাম কি রকম? যেমন আপনি যদি ধরে নেন এই বিচিত্র গাছটির ফোটা এক ধরনের সৌভাগ্য তাহলে আমি হা হা করে হেসে বললাম হা হা ভালোই বলেছ ফবি তুমি নিঃসন্দেহে খুব বুদ্ধিমান ধন্যবাদ মহামান্য ইবান আমি গাছটিকে ভালো করে লক্ষ্য করতে করতে বললাম আমি সৌভাগ্য বৃক্ষটি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি ফবি আমাকে উত্তর দিল জি মহামান্য ইবান আমি সেটি জানি তোমার কি মনে হয় ফবি আমার মাকে এটি পছন্দ করবেন ফবি বলল নিশ্চয় করবেন তুমি তো আমার মাকে কখনো দেখো তুমি কেমন করে জানো ফবি উত্তর দিল কারণ আপনার মায়ের কাছে এই জিনিসটির কোনো গুরুত্ব নেই কিন্তু আপনি এনেছেন বলে এই জিনিসটির গুরুত্ব আপনার মায়ের কাছে অনেক তাছাড়া সৌভাগ্য বৃক্ষ নামটির একটা আকর্ষণ আছে সৌভাগ্যের জন্য অপেক্ষা করাটাও মানুষ খুব পছন্দ করে আমি একটু হেসে বললাম তোমার বড় শুনে মনে হচ্ছে তুমি মানুষকে খুব ভালো বোঝো আপনাদের জন্য ব্যাপারটি খুব সহজাত আমাদেরকে শিখতে হয় আমরা আনুষঙ্গিক ভাবে মানুষকে বুঝতে শিখি আমি সৌভাগ্য বৃক্ষ থেকে চোখ সরিয়ে ঝেটে জানালার কাছে এগিয়ে গেলাম বাইরে নিকষ কালো অন্ধকার তার মাঝে জ্বলজ্বল করছে অসংখ্য নক্ষত্র মহাকার জানে একটি মৃদু কম্পন ছাড়া গতিবেগের কোনো চিহ্নই নেই মনে হচ্ছে মহাকাশ যানটি বুঝি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আমি জানি এটি প্রচণ্ড গতিবেগে ছুটে চলেছে আমি জানানা থেকে চোখ সরিয়ে ভিতরের দিকে তাকিয়ে বললাম সৌভাগ্য বৃক্ষ ছাড়াও এখানে আমার জন্য আরও কোনো একটা জিনিস থাকার কথা আপনি মহামতি রিতুন ক্লিশের মস্তিষ্কর ম্যাপিনের কথা বলছেন হ্যাঁ সেটা আছে তো আছে মহামান্য ইবান এখনও উপস্থাপন করা হয়নি আপনি যখন চাইবেন আমাকে জানাবেন আমি উপস্থাপিত করে দেব বেশ আরো কিছু সময় যাক আমি এই মানুষের সাথে কথা বলতে খুব আগ্রহী তাই আগেই বলে ফেলতে চাই না একটু অপেক্ষা করতে চাই ঠিক আছে মহামান্য ইবান আমি আবার জানানা দিয়ে বাইরের দিকে তাকালাম কালো আকাশের নক্ষত্রগুলি দেখে বুকের ভিতর আবার এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকি আমি মহাকারজন ফোবিয়ানের বিভিন্ন স্তরে ঘুরে ঘুরে পরীক্ষা করে নেই বাতাসের চাপ আর্দ্রতা জানালির পরিমাণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া যোগাযোগ নেটওয়ার্ক অস্ত্রের সরবরাহ থেকে শুরু করে দৈনন্দিনের খাবার এবং বিনোদনের ব্যবস্থা সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম পুরো মহাকাশযানটির মাঝেই একটা যত্নের ছাপ রয়েছে দীর্ঘদিনের পরিশ্রমে এটাকে দাঁড় করানো হয়েছে যন্ত্রপাতি এবং প্রযুক্তি আমাকে প্রবলভাবে আকর্ষণ করে আমি মুগ্ধ হয়ে ফোবিয়ানের যান্ত্রিক উৎকর্ষ দেখে দেখে সময় কাটিয়ে দিতে লাগলাম মহাকাশযানটির পরীক্ষা নিরীক্ষা এবং খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অংশটি আমি যাত্রার শুরুতেই করে নিতে চাইছি কারণ এর ভিতরে একটা আরামদায়ক মহাকর্ষ বল রয়েছে মহাকাশযানটির গতিবেগ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তার তরণের জন্য এখানে মহাকর্ষ বল ইঞ্জিন দুটো বন্ধ করে দেওয়ার পর এখানে আর কোনো মহাকর্ষ বল থাকবে না মহাকারজানটিকে এর অক্ষের উপর ঘুরিয়ে আবার মহাকর্ষ বল তৈরি করতে হবে সেটা হবে বাইরের দিক দিয়ে মহাকাশান ফোবিয়ানটিকে কাছাকাছি একটা নিউট্রন স্টারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তার মহাকর্ষ বলকে ব্যবহার করে মহাকাশযানটিকে আবার প্রচণ্ড একটি গতিবেগ দেওয়া হবে কয়েকদিনের মাঝেই আমি এই মহাকাশযানটিতে বেশ অভ্যস্ত হয়ে উঠলাম আমার জন্য সুসজ্জিত একটি ঘর থাকা সত্ত্বেও আমি কন্ট্রোল প্যানেলের নিচে স্লিপিং ব্যাগের ভিতর ঘুমিয়ে যেতাম যেটুকু না খেলেই নয় আমি সেটুকু খেয়ে সারাদিন কাটিয়ে দিতাম এক একা আছি বলে নিজের চেহারার দিকে কখনো ঘুরে তাকাতাম না এবং দেখতে দেখতে আমার মুখে দাড়ি গোফের জঙ্গল হয়ে গেল অবসর সময়ে আমি প্রাচীন সঙ্গীত শুনে সময় কাটাতাম এবং কখনো কখনো সময় কাটানোর সমস্যা দেখা গেলে এক টুকরো কৃত্রিম কাঠের টুকরোকে খুঁড়ে খুঁড়ে মানুষের ভাস্কর্য তৈরি করা শুরু করে দিতাম কয়েকদিনের মাঝেই মহাকাশযানটি তার প্রয়োজনীয় গতিবেগ অর্জন করে ফেলবে মূল ইঞ্জিন দুটি বন্ধ করে দেওয়ার পর আমি আবার পরিবেশে ফিরে যাব। মহাকাশযানের জীবনযাত্রায় আমি যখন পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠলাম তখন একদিন আমার ঋতুন ক্লিশের মুখোমুখি হতে ইচ্ছা করল আমি ফবিকে বললাম রিতুন ক্লিশের মস্তিষ্কের ম্যাপিংটিকে ফবিয়ানের নিউরাল নেটওয়ার্কে উপস্থাপন করতে এ ধরনের কাজ অল্প কিছু সময়ের মাঝেই হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেল পুরো কাজটুকু শেষ হতে ফবির দীর্ঘ সময় লেগে গেল নিউরাল নেটওয়ার্কে উপস্থাপন শেষ করে ফবি আমাকে নিচু গলায় বলল মহামান্য ইবান আপনি এখন ইচ্ছে করলে মহামান্য রিত ক্লিশের সাথে কথা বলতে পারেন কিভাবে বলবো কোথায় রিতুন ক্লিশ আপনি অনুমতি দিলে তার হলোগ্রাফিক ত্রিমাত্রিক একটা প্রতিচ্ছবি আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি বেশ তুমি তাহলে উপস্থাপন করো আমার কথা শেষ হওয়ার আগেই নিয়ন্ত্রণ কক্ষের মাঝামাঝি এক জায়গায় মধ্যবয়স্ক একজন মানুষের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠল মানুষটি একটা ঢিলে আলখাল্লার মতো সাদা পোশাক পরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে খুব ধীরে ধীরে সেই মানুষটি আমার দিকে ঘুরে তাকালো মানুষটিকে দেখি আমি নিজের শরীরে এক ধরনের শিহরণ অনুভব করলাম কারণ আমি হঠাৎ করে বুঝতে পারলাম এটি একটি ত্রিমাত্রিক হলোগ্রাফিক প্রতিচ্ছবি নয় এটি সত্যিই একজন মানুষ মানুষটি আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কঠিন করে জিজ্ঞেস করলো আমি কোথায় আমি দাঁড়িয়ে মাথা নিচু করে তাকে অভিবাদন করে বললাম মহামান্য ঋতুন আপনি ফবিয়ানে। আমি এখানে কেন আপনার সাথে কথা বলার জন্য আমি আপনার মস্তিষ্কের ম্যাপিংকে মহাকাশজানের নিউরাল নেটওয়ার্কে উপস্থাপন করেছি মহামান্য ঋতুনের মুখে হঠাৎ একটি গভীর বেদনার ছায়া পড়ে গেল তিনি বিষণ্ণ গলায় বললেন তুমি শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য আমাকে এই ভয়ঙ্কর অমানবিক পরিবেশে নিয়ে এসেছ ভয়ঙ্কর অমানবিক পরিবেশ মানে হ্যাঁ এটি একজন মানুষের জন্য একটি ভয়ঙ্কর পরিবেশ একটি অসহনীয় পরিবেশ আমি একটু চমকে উঠে বললাম আমি আসলে বুঝতে পারিনি এই পরিবেশটি আপনার কাছে এত অসহনীয় মনে হবে বুঝতে পারোনি মহাকাশ জানে নিউরাল নেটওয়ার্কের বিশাল শূন্যতার মাঝে আমি একা অনন্তকালের জন্য আটকে পড়ে আছি আমার জন্ম নেই মৃত্যু নেই আদি নেই অন্ত নেই শুরু নেই শেষ নেই এটি যদি অমানবিক না হয় তাহলে আর কোনটি অমানবিক আমাকে বলো তুমি আমি বললাম আমি আসলে বুঝতে পারিনি মহামান্য ঋতুন একটা দীর্ঘ নিঃশেষ ফেলে আমার চোখের দিকে তাকালেন বললেন তুমি বুঝতে পার না বুঝতে চেষ্টা করেছ আমি অপরাধীর মতো বললাম আসলে চেষ্টাও করিনি আমি ভেবেছিলাম এটি আরও একটি মস্তিষ্কের ম্যাপিং আসলে আপনি যে একটি সত্যিকার মানুষ হিসেবে আসবেন সেটি আমি একবারও বুঝতে পারিনি হ্যাঁ তুমি বিশ্বাস করো আমি সত্যিকারের একজন মানুষ আমি রিতুন ক্লিশের মস্তিষ্কের ম্যাপিং নই আমি রিতুন ক্লিশ রক্তের মাংসের ঋতুন ক্লিশ যেটুকু জীবন্ত ছিল আমি ঠিক ততটুকুই জীবন্ত জি আমি বিশ্বাস করেছি আমি আগে বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পেরেছি রিতন ক্লিশ আমার দিকে দু পা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি যুবক আমার নাম ইবান তুমি কে আমি এই মহাকাশানের অধিনায়ক রিতুন ক্লিশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর কাতর গলায় বললেন ইবান তুমি আমাকে মুক্তি দাও আমি অত্যন্ত বিচলিত হয়ে গেলাম বিচলিত হয়ে গিয়ে বললাম না অবশ্যই আমি আপনাকে মুক্তি দেব। অবশ্যই দেব। কিভাবে করতে হয় সেটা আমাকে বলে দিন আমাকে এই নিউরাল নেটওয়ার্ক থেকে সরিয়ে নাও আমার অস্তিত্বকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দেব হ্যাঁ আমাকে ধ্বংস করে দাও আমি রিতুন গ্লিশের দিকে তাকিয়ে রইলাম এবং হঠাৎ করে আমার ভিতরে এক ধরনের আতঙ্ক এসে ভর করলো রিতুন ক্লিশ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে ইভান আপনি এত জীবন্ত আপনাকে ধ্বংস করা তো আমার পক্ষে হত্যা করার মতো আমি আপনাকে কিভাবে ধ্বংস করব। কিভাবে আমি আপনাকে হত্যা করব? রিতুন ক্লিশ বিপন্ন গলায় বললেন তুমি কি বলতে চাইছো ইবান আমি আমি এখন কি করব? আমি আপনাকে নিরল নেটওয়ার্ক থেকে মুক্ত করতে চাই কিন্তু সেটি তো একটা হত্যাকাণ্ডের মতো তাই না রিতুন ক্লিশ কাতর গলায় বললেন রিতুন ক্লিশ কাতর গলায় বললেন তাহলে আমার কি কোনো মুক্তি নেই আপনি কি নিজেকে নিজেই মুক্তি করতে পারেন না রিতুন ক্লিশ বলল না আমি জানি না সেটা আমি যখন বেঁচেছিলাম তখন এরকম প্রযুক্তি ছিল না এরকম নিউরাল নেটওয়ার্ক ছিল না সেখানে মানুষের মস্তিষ্কে ম্যাপিং করা যেত না হয়তো বা ফবি বলতে পারবে আমি বললাম আমি উচ্চ স্বরে ডাকলাম ফবি 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 গলায় বললো বলুন মহামান্য ইবান তুমি কি নিউরাল নেটওয়ার্কে এমন কোনো ব্যবস্থা করতে পারবে যেন মহামান্য উত্তর দিতে কয়েক মুহূর্ত সময় নিয়ে বলল নেটওয়ার্কের কোনো প্রক্রিয়ায় নিজে থেকে নিজে ধ্বংস করা অত্যন্ত বিপজ্জনক কাজ সেটি সচরাচর করা হয় না আমি বললাম কিন্তু তা কি করা সম্ভব ফবি আবার কয়েক মুহূর্ত সময় নিয়ে বলল হ্যাঁ অত্যন্ত বিশেষ প্রয়োজনে সেটি করা সম্ভব আপনি যদি নিজে ঝুঁকি নিতে চান তাহলে সেটি করা যেতে পারে বেশ তুমি তাহলে তা করে দাও যেন মহামান্য রিতুন ক্লিশ নিজে নিউরাল নেটওয়ার্ক থেকে অপসারিত হতে পারেন ফবি আবার কয়েক মুহূর্ত সময় নিয়ে বলল। আপনি যদি চান তাহলে তাই করে দেব আমি এবারে রিতুন ক্লিশের দিকে তাকিয়ে বললাম মহামান্য রিতুন আপনাকে যেন এই নিউরাল নেটওয়ার্কে আটকা পড়ে না থাকতে হয় তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনি নিজেকে অবসরিত করে নিতে পারেন মোহাম্মদন রীতুন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাসার চেষ্টা করে বললেন তার অর্থ তুমি হত্যা করতে চাও না বলে আমাকে আত্মহত্যা করতে হবে আমি কি বলবো বুঝতে পারলাম না একটু হতচকিত হয়ে রীতুন গ্লিসের দিকে তাকিয়ে রইলাম তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আহ বেশ তাহলে তাই হোক নিয়ন্ত্রণ কক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা রিতুন ক্লিশের প্রতিচ্ছবিটি ধীরে ধীরে মিলিয়ে গেল আমি একটা নিঃশ্বাস ফেলে ডাকলাম ফবি বলুন মহামান্য ইবান এই সুদীর্ঘ অভিযানে আমি একা ভেবেছিলাম মহামান্য রিতুন ক্লিশের সঙ্গে কথা বলে সময় কাটাবো কিন্তু দেখতে পেলে কি হলো আমার সাথে আমি দুঃখিত মহামান্য ইবান আসলে তুমি দুঃখিত নও ফবি তোমার দুঃখিত হবার ক্ষমতাও নেই আপনি ঠিকই বলেছেন মহামান্য ইবান এই মহাকাশ যানের সময় কাটানো নিয়ে আমার বড় বিশাল একটা সমস্যা হয়ে যাবে খুব বিশাল একটা সমস্যা আমি তখন ঘুরনাক্ষরেও নাক্ষরেও সন্দেহ করিনি যে আমার এই কথাটি আসলে ভয়ঙ্করভাবে ভাবে ভুল প্রমাণিত হবে এরপরের কয়েকদিন অবশ্যই আমার সময় কাটানো নিয়ে কোনো বড় বিশেষ সমস্যা হল না মহাকারযানটি প্রয়োজনে গতিবেগ অর্জন করে ফেলেছে এখন ইঞ্জিন দুটো বন্ধ করে দিতে হবে মহাকারযান পরিচালনার নিয়ম কানুনে ইঞ্জিন দুটো হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে নানা রকম বিদিনিষদ রয়েছে এর আগে আমি কখনোই একা কোনো মহাকারযানে ছিলাম না কাজেই নিয়ম কানুন মেনে চলতে হয়েছে এবারে সে ধরনের কোনো সমস্যা নেই আমার কাজেই আমি ইঞ্জিন দুটো একসাথে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিলাম হবি আমার পরিকল্পনা আন্দাজ করে আমাকে সাবধান করার চেষ্টা করলো বলল মহামান্য ইবান মহাকারজানার ইঞ্জিন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো চতুর্থ মাত্রার অনিয়ম এই চতুর্থ মাত্রার ক্ষতি মানে বোঝো তুমি জি আমি বুঝি তার মানে আমার কাজ মহাকারজানার বড় ধরনের কোনো ক্ষতি করবে না কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে আরে মনে হয় না সেই ছেলেবেলা উঁচু দেওয়াল থেকে লাফিয়ে পড়তাম হঠাৎ করে ভরসূন্য পরিবেশের অনুভূতি খুব চমৎকার অনুভূতি হবে আমার জন্য আমার মনে হয় আমার ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যাবে আপনি ছাদে গিয়ে আঘাত করবেন আপনার সাথে সাথে সকল খোলা যন্ত্রপাতি ছাদে আঘাত করবে সমস্ত মহাকার যান প্রচন্ড একটা ঝাঁকুনিতে কেঁপে উঠবে নিরাপত্তা যন্ত্রপাতি আহ ফবি তুমি থামবে আমি একটা বাচ্চা খোকা নই আর তুমি আমার মা নাও তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে মনে করিয়ে দিই আমি মহাকাশ অধিনায়ক ফবি নরম গলায় বলল আমি আপনার প্রতি বিন্দু মাত্র অসম্মান প্রদর্শন করছি না মহামান্য ইবান আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র চমৎকার তুমি তোমার দায়িত্ব পালন করো আর আমি আমার দায়িত্ব পালন করি আমি শরীরকে আসন্ন ঘটনার জন্য প্রস্তুত করে সুইচকে স্পর্শ করে একসাথেই দুটো ইঞ্জিলি বন্ধ করে দিলাম মনে হলো সাথে সাথে মহাকাশ প্রলয় কাণ্ড ঘটে গেল প্রচন্ড শব্দ করে মহাকারজানটি কেঁপে উঠল এবং আমি আক্ষরিক অর্থে উড়ে গিয়ে ছাদে আঘাত করলাম মহাকারজানের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে আমার শারীরিকভাবে কোনো আঘাত হলো না তবে উড়ে আসা নানান ধরনের যন্ত্রপাতি আমার অভুক্ত খাবার চমে থাকা জঞ্জাল এবং অব্যবহৃত পোশাক থেকে নিজেকে রক্ষা করতে আমার বেশ বেগ পেতে হলো নিয়ন্ত্রণ কক্ষে ভাসমান যন্ত্রপাতি এবং অন্যান্য জঞ্জাল সরিয়ে আমি ঘরটিকে আবার ব্যবহারের উপযোগী করে ফেললাম অবশ্য এই কাজটি করতে আমার বেশ সময়ই লাগলো ভেসে ভেসে আবার নিয়ন্ত্রণ প্যানেলের দিকে এসে ফবিকে বললাম দেখলে এটি কোনো ব্যাপার নয় ফবি বলল দেখলাম তবে আপনি সতর্ক না থাকলে উড়ে আসার যন্ত্রপাতি আপনাকে আঘাত করতে পারত কিন্তু আমি সতর্ক থাকবো না কেন সেটি অবশ্য সত্যিই বলেছেন আমি পদার্থ প্রতিপদার্থের অব্যবহৃত জ্বালানি চৌম্বকীয় ক্ষেত্রে আবদ্ধ করে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করলাম যাত্রাপথটি ছক করে নিউট্রন স্টারে পৌঁছাতে কত সময় লাগবে সেটি বের করে নিলাম পুরো মহাকাশযানের খুঁটিনাটিতে একবারে চোখ বুলিয়ে মহাকারজানের অধিনায়কের দৈনন্দিন কাজ করতে শুরু করে দিলাম মহাকারজানে পুরোপুরি একা থাকার একটা সুবিধা রয়েছে যেটা আমি মাত্র টের পেতে শুরু করেছি এখানে আমার কোনো নিয়ম মানতে হয় না কাজ শেষ করতে বেশ প্রায় সময় লেগে গেল। দীর্ঘদিন মহাকর্ষ বলের মাঝে থেকে হঠাৎ করে ভর শূন্য পরিবেশে এসে যাওয়ায় অভ্যস্ত হতে একটু সময় নিচ্ছে অধিনায়কের দৈনন্দিন তথ্য প্রবেশ করিয়ে আমি ঘুমানোর আয়োজন করলাম এতদিন তবু একটু স্লিপিং ব্যাগের ভিতরে ঘুমিয়ে এসেছি এখন আর তাও প্রয়োজন নেই আমি শূন্য শুয়ে পড়তে থাকি ভেসে ভেসে দূরে কোথাও যেন চলে না যায় তার জন্য একটা ফিতা দিয়ে একটা পা কন্ট্রোল প্যানেলের সাথে বেঁধে নিলাম আমি শূন্য ভাসতে ভাসতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছি তখন আবার ফবির কথা শুনতে পেলাম মহামান্য ইবান আপনি কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছেন এটি আপনার স্বাস্থ্যের জন্য আরে ফবি আমি তোমাকে আগেই বলেছি তুমি আমার মাও নাও আমার স্ত্রীও নও তুমি আমার কোনো অভিভাবকও নও তাই আমাকে বিরক্ত করো না ক্ষমতা দাও ফবি আমাকে আর বিরক্ত করল না এবং আমি কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম কেন আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমি জানি না আমি চোখ খুলে তাকিয়ে আবার ও পাশে ঘুমিয়ে যেতে গিয়ে আমার মনে পড়ল আমি আসলে বিছানায় শুয়ে নেই শূন্যে ঝুলে আছি আমি তখন চোখ খুলে তাকালাম এবং হঠাৎ করে আতঙ্কে আমার সারা শরীর শীতল হয়ে গেল নিয়ন্ত্রণ কক্ষের মূল আলো নিভিয়ে রাখা হয়েছে বলে এখানে আফসা এক ধরনের অন্ধকার ইঞ্জিনগুলো বন্ধ করে দেওয়ার ফলে এখানে এতটুকু পর্যন্ত শব্দ নেই এই ভয়ঙ্কর নৈ শব্দ এবং আলো আধারিত আমি স্পষ্ট দেখতে পেলাম নিয়ন্ত্রণ কক্ষের মাঝামাঝি একজন তরুণী স্থির হয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি চিৎকার করে উঠতে গিয়ে নিজেকে সামলে নিলাম নিশ্চয় স্বপ্ন দেখেছি কিন্তু আমি ততক্ষণ পুরোপুরি জেগে উঠেছি আমি জানি আমি স্বপ্ন দেখছি না আমার সামনে একজন তরুণী ভাসছে এক টুকরো নিউ পলিমার দিয়ে শরীরকে ঢেকে রেখেছে সে নিয়ন্ত্রণ কক্ষের পরিশোধিত বাতাসের প্রভাবে সে কাপড়টা উঠছে আমি স্থির দৃষ্টিতে তরুণটির দিকে তাকালাম তাকিয়েই রইলাম এটি ত্রিমাত্রিক হলোগ্রাফি কোনো প্রতিচ্ছবি নয় তাহলে আমি দেখতে পেতাম দেওয়ালের ভিডি টিউব থেকে আলো বের হয়ে আসছে কিন্তু এখান থেকে কোনো আলো বের হয়ে আসছে না এটি একটি সত্যি সত্যি রং তো মাংসের একজন তরুণী আমি অনেক কষ্ট নিজেকে সামাল দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলাম তুমি 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 কে আমার কথায় মেয়েটি ভয়ানক চমকে উঠল এবং আমি দেখতে পেলাম তার মুখে অবর্ণনীয় আতঙ্কের ছায়া পড়েছে মেয়েটি আমার প্রশ্নের উত্তর দিল না আমার প্রশ্নের উত্তর না দিয়ে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল তারপর আমাকে পাল্টা প্রশ্ন করল তুমি কে আমি বললাম আমার নাম ইবান আমি এই মহাকাশদানের অধিনায়ক অধিনায়ক মেয়েটা খুব অবাক হয়ে বলল অধিনায়ক তুমি হ্যাঁ তাহলে তোমাকে বেঁধে রেখেছে কেন আমি অবাক হয়ে নিজের দিকে তাকালাম এবং হঠাৎ করে বুঝতে পারলাম ঘুমানোর আগে আমি যেন ভেসে কোথাও চলে না যাই জন্য ফিতা দিয়ে একটা পা যে বেঁধে রেখেছি মেয়েটা সেই জিনিসটা দেখেই বিস্মিত হয়েছে আমি পা থেকে ফিতাটা খুলে বললাম কোথাও যেন ভেসে না যাই সেজন্য বেঁধে রেখেছিলাম তুমি কেন কোথাও চলে যাবে আমি শুনেছি মহাকাশ জানে অধিনায়কদের খুব সুন্দর ঘর থাকে আমি বললাম হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তাহলে তুমি সেখানে না ঘুমিয়ে এখানে নিজেকে বেঁধে রেখে শূন্যে ঝুলে ঘুমাচ্ছ কেন আমি ঠিক নিজেকে বিশ্বাস করতে পারলাম না যে এরকম বিচিত্র একটা পরিবেশে আমি এক ধরনের আলাপে জড়িয়ে পড়েছি আমার গলার স্বর যতটুকু সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললাম দেখো এসব ব্যাপার নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি এটি আমার জানা প্রয়োজন যে তুমি হঠাৎ করে কোথা থেকে হাজির হয়েছো মেয়েটি আমার প্রশ্ন শুনে কেন জানি ক্ষুব্ধ হয়ে উঠে বলল তুমি যদি মহাকাশ যানের অধিনায়ক হয়ে থাকো তাহলে তোমার জানা উচিত আমি কথা থেকে হাজির হয়েছি আমি বিপন্ন গলায় বললাম দেখতেই পাচ্ছ আমি জানি না সেজন্যই ব্যাপারটা জরুরি কেন ব্যাপারটি জরুরি দাঁড়াও বলছি তার আগে আমি আলো নি আমি আলো জ্বালানোর জন্য একটু এগিয়ে যেতেই মেয়েটি চিৎকার করে বলল খবরদার তুমি আমার কাছে আসবে না আমি একটু অপমানিত বোধ করলাম কিন্তু এই মুহূর্তে মান অপমান নিয়ে চিন্তা করার কোনো সময় নেই আমি গলার সর শান্ত রেখে বললাম তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার কাছে আসবো না নিয়ন্ত্রণ প্যানেলের সুইচ স্পর্শ করা মাত্র নিয়ন্ত্রণ কক্ষটি জল জল করে আলোতে ভেসে গেল এবং মেয়েটি হাত দিয়ে নিজের চোখ আড়াল করে দাঁড়ালো আমি দেখতে পেলাম মেয়েটি কম বয়সী এবং অপূর্ব সুন্দরী মসৃণ ত্বক কালো চোখ এবং সুগঠিত দেহ মেয়েটির চেহারায় এক ধরনের নির্দোষ সারল্য রয়েছে যেটি আমি বহুদিন কারো মাঝে দেখিনি মেয়েটি ভর্ষন্ন পরিবেশে অভ্যস্ত নয় প্রতি মুহূর্তে সে ভাবছে সে পড়ে যাবে কিন্তু ভর্ষন্ন পরিবেশে কেউ কোথায় পড়ে যেতে পারে না এবং সে বিচিত্র অনুভূতির সাথে সে অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আমি কন্ট্রোল প্যানেলের কাছে দাঁড়িয়ে পুরো প্যানেলটিকে একবার চোখ বুলিয়ে অস্বাভাবিক কিছু ঘটছে কিনা তা দেখার চেষ্টা করলাম কিন্তু সেরকম কিছুই চোখে পড়ল না আমি মেয়েটির দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলাম তুমি কে কোথা থেকে এসেছ মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিউ পলিমারের চাদরটি টেনে নিজের শরীরকে ভালো করে ঢাকার চেষ্টা করে বলল আহ আমার আমার শীত করছে এই পাতলা নিউ পলিমারের টুকরো দিয়ে শরীর ঢাকার চেষ্টা করলে শীত তো করতেই পারে আমি তোমার গরম কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি মেয়েটি কোনো কথা না বলে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল আমি আবার জিজ্ঞেস করলাম তুমি কে আমার নাম মৃত্তিকা মৃত্তিকা তুমি কোথা থেকে এসেছ আমি জানি না হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে ভাসতে ভাসতে এদিকে এসেছি এর মানে তুমি কার্গো বিজতে রাখা শীতল ক্যাপসুল থেকে উঠে এসেছো আমি সেটা জানি না আমি ঋষি নক্ষত্রপুঞ্জে যাওয়ার জন্য রেজিস্ট্রি করিয়েছিলাম কথা ছিল সেখানে পৌঁছানোর পর আমাকে জাগানো হবে কিন্তু ও মেয়েটি অভিযোগের সুরে আরও কিছু কথা বলতে থাকে কিন্তু আমি ভালো করে সেটা শুনতে পেলাম না হঠাৎ করে এক ধরনের অশুভ আশঙ্কায় আমার ভুরু কুঞ্চিত হয়ে উঠল আমি চাপা গলায় ডাকলাম ফবি ফবি একবারে কানের কাছে এসে ফিসফিস করে বলল বলুন মহামান্য ইবান এটা কি করে হলো এই মেয়েটি ঘুম থেকে কীভাবে জেগে উঠল ফবি বলল আমি বলতে পারছি না মহামান্য ইবান আমার দুটি সম্ভাবনার কথা মনে হচ্ছে কি সম্ভাবনা ফবি উত্তর দেবার আগে মৃত্তিকা ভয় পাওয়া গলায় চিৎকার করে উঠল তুমি কার সাথে কথা বলছো আমি মৃত্তিকাকে ভরসা দেওয়ার ভঙ্গিতে বললাম ফবির সঙ্গে ফবি হচ্ছে এই মহাকার মানুষের সাথে করার ইন্টারফেস সে কোথায় তুমি তাকে দেখতে পাবে না মৃত্তিকা আমার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না কেমন জানি ভয় চোখে আমার দিকে তাকিয়ে রইল আমি ফবিকে জিজ্ঞেস করলাম তুমি কি সম্ভাবনার কথা বলছ আপনি যখন ফবিয়ানের দুটো ইঞ্জিন একসাথে বন্ধ করে দিয়েছিলেন তখন প্রচন্ড ঝাঁকুনিতে কোনো একটা শীতল ক্যাপসুল হয়তোবা খুলে গিয়েছে নিরাপত্তা সার্কিট তখন ভিতরের মানুষটিকে বাঁচিয়ে তুলেছে আমি মাথা নাড়লাম বললাম না সেটা খুব মনে হচ্ছে না দ্বিতীয় সম্ভাবনাটা কি যখন আমরা নিজেরকেই নিজে অপসারণ ক্ষমতা দিয়ে দিয়েছি তখন নিউরাল নেটওয়ার্কের স্মৃতিতে একটা বড় অংশ নষ্ট হয়ে গিয়েছে তার ফল হিসাবে শীতল ক্যাপসুলের মানুষরা জেগে উঠেছে সর্বনাশ মৃত্যুকা একটু এগিয়ে এসে বলার চেষ্টা করলো সর্বনাশ কিসের সর্বনাশ কেন কি হয়েছে আমি বললাম তোমাকে নিয়ে আমি সর্বনাশ বলছি না তাহলে কাকে নিয়ে সর্বনাশ বলছো তোমাদের সাথে ম্যাঙ্গেল কস্টমে একজন ভয়ার্থ ডাকাত রয়েছে তাকে নিয়ে বলছি এই মানুষে যদি জেগে উঠে থাকে তাহলে আমাদের খুব বড় বিপদ ফুবিয়ার নিচু গলায় আমাকে ডাকলো। মহামান্য ইভান বলো কিছু একটা নিয়ে একটু সমস্যা আছে কার্গো বিতে যোগাযোগ করা যাচ্ছে না নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হচ্ছে আমি হঠাৎ করে এক ধরনের আতঙ্ক অনুভব করলাম সত্যি যদি মৃত্তিকার মতো ম্যাঙ্গেল কাশও জেগে ওঠে তাহলে কি হবে আমি চাপা গলায় ডাকলাম ফবি বলুন মহামান্য ইবান আমার একটু কার্গো বিতে যেতে হবে ফবি কোনো কথা বললো না সেখানে আমার নিজেই যেতে হবে নিজের চোখে দেখে আসতে হবে সেখানে কি হয়েছে এবারেও ফবি কোনো কথা বলল না ফবি বলুন মহামান্য ইবান আমার মনে হয় খালি হাতে যাওয়া ঠিক হবে না অস্বগার একটা অস্ত্র নিয়ে যাই কি বলো ঠিক আছে মৃত্তিকা চোখ বড় বড় করে আমাদের কথা শুনছিল এবারে ভয়ার্ত গলায় বলল তুমি কোথায় যাচ্ছ কার্গো বিতে তুমি এখানে একটু অপেক্ষা করো না আমার ভয় করে এখানে ভয়ের কিছুই নেই যদি ভয়ের কিছু না থাকে তাহলে হাতে অস্ত্র নিয়ে যাচ্ছেন কেন প্রশ্নটির ভালো কোনো উত্তর আমি ভেবে পেলাম না মৃত্যুকে নিজেই বলল আমি তোমার সাথে যাব আমি বললাম তুমি তো ভরসান পরিবেশে অভ্যস্ত নাও ভেসে ভেসে যেতে পারবে না ভেসে ভেসে যদি যেতে না পারি তাহলে এখানে এসেছি কিভাবে বলো আমি এই প্রশ্নটারও খুব ভালো কোনো সঠিক উত্তর দিতে পারলাম না মাথা নাইরে বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমি মিটিকাকে নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে মূল করিডোর ধরে ভেসে ভেসে ফেবিয়ানের মাঝামাঝি সুরক্ষিত কোন একটি ঘর থেকে একটা শক্তিশালী অস্ত্র তুলে নিলাম লেজার রশ্মি দিয়ে লক্ষ্য বস্তুকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ছুড়ে দেওয়ার মতো একটি অতি প্রাচীন কিন্তু কার্যকর একটা যন্ত্র অস্ত্রটি উরুর সাথে বেঁধে নিয়ে আবার আমি ভাসতে ভাসতে এগিয়ে যেতে থাকি ভর্ষণ পরিবেশে ভেসে ভেসে যাওয়া নিয়ে মৃত্তিকা যদিও খুব বড় গলায় কথা বলেছে কিন্তু আসলে অভ্যস্ত না থাকায় সহজে এগিয়ে যেতে পারছিল না আমি তাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছিলাম কার্গো বিয়ের দরজা হাট করে খোলা ভিতরে আবছা অন্ধকার আমি আলো জ্বালালাম ঘরের মাঝে মাঝে একটা ক্যাপসুল ওলটপালট খেয়ে ভাসছে ক্যাপসুলটি হা করে খোলা আমি চাপা গলায় জিজ্ঞাসা করলাম মৃত্তিকা এটা কি তোমার ক্যাপসুল মৃত্তিকা মাথা নাড়ল বললো না আমারটা ওই পাশে আমি উরু থেকে অস্ত্রটা খুলে হাতে নিয়ে একটা ঝটকা দিয়ে ক্যাপসুলের দিকে এগিয়ে গেলাম ক্যাপসুলের দরজা খোলা ভিতরে কেউ নেই ক্যাপসুলের পাশে ম্যাঙ্গল কাশের নাম লেখা এটাতে তাকে আটকে রাখা হয়েছিল ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল ম্যাঙ্গেল কাশ ক্যাপসুল থেকে বের হয়ে এসেছে এই মহাকাশ যানের কোথাও সে আমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা এর মাধ্যমে আমাদের ফবিয়ানের যাত্রী নামক এই কল্প কাহিনীটির দ্বিতীয় নম্বর পার্টিও শেষ হয়ে গেল বন্ধুরা অতি শীঘ্রই আমাদের চ্যানেলের তৃতীয় নম্বর পার্টিও দিয়ে দেওয়া হবে বন্ধুরা যারা এই গল্পটি শুনছো উপন্যাসটি শুনছো তারা তো বুঝতেই পারছো উপন্যাসটি কতটা মজাদার আর রোমাঞ্চকর তা বন্ধুরা তোমাদের মধ্যে যারা এই গল্পটি শুনছো তাদের যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তো অনেক ধন্যবাদ বন্ধুরা তা বন্ধুরা আজকে এই পর্যন্তই বন্ধুরা আসব পরবর্তী পার্টি নিয়ে ভিডিওর ততক্ষণ আমাদের অপেক্ষায় থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ টাটা